বন্দুকে কারা মেরেছে? হাটদারি মাদ্রাসার মহতম সাহেব, পটিয়ার মহতম সাহেব, কোন বিশ্বাস, কোন মাদ্রাসার ছাত্র, কোন আলেম ওলামা, না না না। এ বন্ধু বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে বঙ্গবন্ধুর মানুষ। আমি আপনাকে একটু সতর্ক করতেছি, এখানে তাহাজ্জুদের নামাজও আছে, দোয়া মুনাজাত আছে, চোখের অশ্রু আছে, আবার এখানে বাতিলের বিরুদ্ধে জিহাদের পরিকল্পনা আছে। মাথায় সুতের টুপি, ঠিক কিনা? অবশ্যই আমার মাথায় সুতের টুপি, আমাদের মহতরম সভাপতির মাথায় সুতের টুপি, কিন্তু প্রয়োজনে রাসূলুল্লাহর সুন্নাত আদায় করার জন্য প্রয়োজনে সুতের টুপি লাগাইয়া লোহার টুপি পড়তে হবে। আমাদের নবী মক্কা শরীফ প্রবেশ করেছেন, তখন আমাদের নবীর মাথায় ছিল লোহার টুপি। কেমন নবী? নবীর সবকিছু সুন্নাত, যখন যেটা করতে হয়। আমরা জাতি হিসাবে কি, আমাদের ধর্মের নাম কি? আমাদের প্রিয় নবীর নাম কি? আমাদের সংবিধান কি? আল কোরআন। আমাদের প্রভুকে আল্লাহ আল্লাহ। সবচেয়ে বেশি প্রিয় নাম আল্লাহ, অথবা সবচেয়ে বেশি প্রিয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকীদায় যারা বিশ্বাসী তারা আস্তিক, তারা মুসলমান। আর যারা এই আকীদা মানে না তারা নাস্তিক, বেঈমান, কাফের। আওয়ামী লীগ বিএনপির লড়াই নাই, তারা বাই বাই। এক দেশের মানুষ, আমরা বাই বাই, আমাদের আবহাওয়া এক, আকাশ বাতাসে। আওয়ামী লীগ বিএনপি ঈদের নামাজের কাতারে পাশাপাশি দাঁড়ায়, জুমার নামাজের কাতারে পাশাপাশি দাঁড়ায়। আওয়ামী লীগ বিএনপি এর মাঝখানে আত্মীয়তার সম্পর্ক আছে কিনা? সব পায় নাই। আওয়ামী লীগ বিএনপির কোনো লড়াই নাই। বর্তমান বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে কঠিন লড়াই চলতেছে আস্তিক আর নাস্তিকের। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা حفاظة شطرنا نعرہ تکبیر अस्थिकरण अस्थिकरण लड़ाई कठिन लड़ाई कठिन तूफान लड़ाई আমরা যারা আল্লাহর নবীর উম্মত আল্লাহর বান্দা হাতে মুসলমান আস্তিক আমাদের কর্তব্য হলো যে সমস্ত নাস্তিক আছে ওদের খবর রচনা করতে হবে এই লড়াইতে ইনশাআল্লাহ আমাদের উপর আল্লাহর রহমত নাযিল হবে নাস্তিকদের উপর আল্লাহর গজব নাযিল হবে এই নারী শক্তি নিয়ে আমরা আগে বাড়বো ইনশাআল্লাহ হেফাজত ইসলাম বাংলাদেশ সম্পূর্ণ অরাজনৈতিক একটা ঈমান আকীদা ভিত্তিক সংগঠন এখানে কোন রাজনৈতিক পতাকা উড়ানো যাবে না রাজনৈতিক কোন এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না আমরা কোন পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসিনি আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছি কথা পরিষ্কার আমাদের কোন ভূমিকা সরকারের বিরুদ্ধে নাই দেশের বিরুদ্ধে নাই কোন পার্টি বা দলের বিরুদ্ধে নাই হেফাজতের কোন ভূমিকা বরং যারা রাসূলের শত্রু যারা আল্লাহর দুশমন যারা আবু জাহেলের খালাতো ভাই খালাতো ভাই ওদের বিরুদ্ধে আমাদের কঠিন ভূমিকা ছিল আছে থাকবে থাকবে শোনেন আবু জাহেলের কথা আসলো আবু জাহেল বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী ফেরাউন থেকে 2 ধাপ আগে ঘটনা বলার তো সময় নাই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী ছিলেন কোনো অপরাধ করে নাই কোনো দোষ করে নাই শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলিমায়ে শাহাদাত পড়িয়া মুসলমান হয়েছে ঈমান কবুল করেছে সে কারণে সুমাইয়া কেন ঈমান কবুল করলো কেন হক কথা বললো কেন ইসলামের কথা বললো বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী আবু জাহেল সুমাইয়াকে গ্রেফতার করলো দেখতেছেন না এখনো হক কথা বললে গ্রেফতার করে কিনা সমস্যা নাই গ্রেফতার করুক রিমান্ডে নিয়ে যাও গ্রেফতার করুক রিমান্ডে নিয়ে যাও ফাঁসির কাস্তে ঝুলাই দিও আমাদের হক কথা বলতে হবে চুল পরিমাণ আমরা পিছপা হব না আল্লাহ রাসূল বলেছেন কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, হক কথা তিক্ত হলেও কষ্টদায়ক হলেও বলতে থাকো। এটা কার অর্ডার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার। তো বলতেছিলাম কমবক্ত মৌলানা আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গ্রেফতার করিয়া আগাগোড়া উলঙ্গ করে ফেলেছে। একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে। একটা বর্ষা নিয়ে যদি একজন মহিলার লজ্জাস্থানে আঘাত করে সে মহিলা কি বাঁচতে পারে? শাহাদাত বরণ করেছে। সেখানে আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম, সর্বপ্রথম মহিলা শহীদ ইসলাম ধর্মে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আবু জাহেল কিরকম অমানবিক আচরণ করলো? একজন মহিলার লজ্জাস্থানে আঘাত করতেছে, কোনো অপরাধ নাই, শুধু হক কথা বলার কারণে। এখন আবু জাহেল আছে, কিন্তু আবু জাহেল না থাকলেও আবু জাহেলকে তো বদরের মাঠে নির্মম ভাবে হত্যা করিয়া জাহান্নামে বসাইয়া দিছে। এখন আবু জাহেল নেই, কিন্তু আবু জাহেলের খালাতো ভাই আর তালাতো ভাইরা আছে। একজন হলেও দেখাইয়া দেন না আবু জাহেলের খালাতো ভাই। আরে আবু জাহেলের সবচেয়ে বড় খালাতো ভাই হলো ফ্রান্সের ম্যাক্রো। ফ্রান্সের ম্যাক্রো আমাদের কলিজার টুকরা নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করলো, কটূক্তি করলো, কটাক্ষ করিয়া কথা বলেছে। আবু জাহেল যেরকম আমাদের নবীর শত্রু ছিল, এই মেঘ্রো আমাদের নবীর শত্রু। আমি মেঘ্রো সহ ভারতের মোদি সহ ভারতের মোদি আমাদের মসজিদকে ভাঙিয়া মন্দির বানিয়েছে, আল্লাহর ঘরকে ভাঙিয়া মূর্তির ঘর বানিয়েছে। এটা সহ্য করা যাবে না। বাবরি মসজিদকে ভাঙিয়ে রাম মন্দির বানাচ্ছে, দাবি করেছে রাম মন্দির এককালে। আরে বাবরি মসজিদ এককালে রাম মন্দির ছিল। এটা তথ্য নেওয়া হয়েছে, কোন দলিল নাই, প্রমাণ নাই। বাবরি মসজিদ যে এককালে কি ছিল? রাম মন্দির ছিল, কোন দলিল প্রমাণ নাই। কথা তো বলার সময় হয়েছে। বাবরি মসজিদ মোগল আমল থেকে ছিল, মোগল আমলের সমস্ত রাষ্ট্রপ্রধানরা বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। অথবা আসলো হিন্দু রাজত্ব, হিন্দুদের ধর্মগুরু বর্ণেতা মহাত্মা গান্ধী বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। জওহরলাল নেহেরু হিন্দুদের বড় নেতা বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। এবং দিয়েছে কিছু কিছু উগ্রপন্থী হিন্দুদের পরামর্শ নিয়ে বাবরি মসজিদকে রাম মন্দির বানিয়ে ফেলেছে। এই তথ্য নিতে নিতে বাবরি মসজিদের নিচে একটা পাথর পাওয়া গেছে, কুদরতি গাইবি। সেই পাথরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এটাই কথার প্রমাণ, বাবরি মসজিদ তখন থেকে মসজিদ ছিল, রাম মন্দির ছিল না। রাম মন্দির থাকলে তো শ্রীরাম লেখা থাকতো। অনেক হিন্দুরা একথা মেনে নিয়েছে, কিছু কিন্তু কিছু উগ্রপন্থী হিন্দুরা সরকারের পৃষ্ঠপোষকতায়, মোদির পৃষ্ঠপোষকতায় এই মসজিদকে ভাঙিয়া, আল্লাহর ঘরকে ভাঙিয়া মূর্তির ঘর বানিয়েছে। এটা আমাদের জন্য খুব দুঃখজনক বিষয়। সেরকম বলতে গেলে অনেক কথা। ওরা সব আবু জাহেলের খালাতো ভাই। আমি আবু জাহেলের খালাতো ভাইদেরকে, সমস্ত নাস্তিক মুরতাদদেরকে সাবধান করিয়া বলবো, যদি আমাদের কলিজার টুকরা নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা হয়, কটূক্তি করা হয়, কটাক্ষ করিয়া কথা বলা হয়, যারা এ বেয়াদবি করবে তৌহিদি জনতা, পৌনে 200 কোটি মুসলমান তাদের জিব্বা কেটে ফেলবে। Mudina sanadır yada söyledi. Serta dinimine. Bordman, Balote taralala. Söylediler Müslüman. Bismillah bir Rahman bordmanla kiyerse. Bismillah bir Rahman. Söylediler Müslüman. Balote taralala. Siyar şaptan. Eskon বর্তমান মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইসকন। মাননীয় সরকারের কাছে আমার দাবি, ইসকনের কার্যক্রম বন্ধ করতে হবে। তারা আমার প্রিয় দেশ বাংলাদেশে, শান্তিপূর্ণ দেশে অশান্তি সৃষ্টি করতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। ইসকনের কার্যক্রম বন্ধ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব সুন্দর কথা বলেছেন, সে কথায় আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি, ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তোমরা এদিক সেদিক কথা বলিও না, দেশ চলবে মদিনার সনদে। ঠিক না বেটি? দেশ চলবে, এই কথায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি একমত। আমাদের কথা সেটা সোনার বাংলা, 90 লাখ মুসলমানের দেশ মদিনার সনদে চলবে, রাশিয়ার সনদে চলতে পারবে না, আমেরিকার সনদে চলতে পারবে না, ভারতের সনদে চলতে পারবে না, চীনের সনদে চলতে পারবে না। sana. মরিনা সনদ শান্তির সনদ। আমরা শান্তি চাই না অশান্তি চাই? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়। কিন্তু এটা স্লোগান দিলে হবে না, এটা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশকে শান্তির দুর্লয় পরিণত করার জন্য মদিনার সনদের বিকল্প নাই। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, মদিনার সনদে চলবে। মদিনার সনদে যদি চলে, এই সোনার বাংলার জমিনে কোন ইসলাম বিরোধী কার্যক্রম হতে পারবে না, পারবে না। তাফসীর করার সময় নাই, কিন্তু মদিনার সনদে চলবে। তারপরেও এদেশে ইসলাম বিরোধী কার্যক্রম অনেক বেড়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সরকার, আমরা আপনার দুশ্মন নই, আমরা আপনার দুশ্মন নই। আমাদেরকে আপনি দুশ্মন মনে করবেন না, বরং যারা আপনার ঘরে চেপে বসে আছে, গাপটে মেরে বসে আছে যে সমস্ত নাস্তিক মূর্খদেরা, তারাই আপনার দুশ্মন। আপনার আব্বাজি, আমরা ওনাকে শ্রদ্ধা করি, বঙ্গবন্ধু শেখ মুজিব রহমতুল্লাহ আলাইহি, আমরা ওনাকে শ্রদ্ধা করি। এই বঙ্গবন্ধুকে কারা মেরেছে? হাটহাজারী মাদ্রাসার মহতম সাহেব, পটিয়ার মহতম সাহেব, কোন বিশ্বাস, কোন মাদ্রাসার ছাত্র, কোন আলেম ওলামা? না, না, না। এ বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে বঙ্গবন্ধুর মানুষ। আমি আপনাকে একটু সতর্ক করতেছি, আপনার গানের উপর চেপে যারা যে সমস্ত নাস্তিকেরা বসে আছে, আমার আশঙ্কা রাখতেছে তারাই আপনার ক্ষতি করবে, তারাই আপনাকে মেরে ফেলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা নাস্তিকদের রাস্তা না, বেঁধে দাও, পুড়িয়ে দাও। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, বিশ্বের মুসলিম। নারায়ে তাকবীর। আমরা আপনার দুশ্মন নই, আমরা দেশে শান্তি শৃঙ্খলা চাই। মদিনার সনদে যদি দেশ চলে, কোন ভাস্কর্য থাকতে পারে না। আমার কথা বুঝেন, মদিনার সনদে দেশ চললে মদিনায় কি কোন ভাস্কর্য আছে? মদিনায় মাজারের ভিতরে জিন্দা নবী শায়িত আছে। কি ভাই, আমাদের নবী কবরের ভিতরে কি মহারানা জিন্দা? জিন্দা নবাসত মহতার কিজাম বিয়ারা নারিয়ে কাতফিয়া ও আসফিয়ারা। জিন্দা নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যার স্থান আল্লাহর ঘরে। সে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মাজার কোথায়? মদিনা। ওনার সে বড় আর Himeyde Neretri Bora na Nobi Bora? Arı Bora Tulana se? Itu bolmo misal. Nobi koto Bora. Nobi'nin namına bolle namaz hayna. Niye? Assalamu aleyka eyyühen nebiyyü. Bol da bana. Nobi'nin namına bolle namaz hayna. Kintu netanettridir nam bolle namaz hayna. Namaz ke dhureti hay. Şimdi bitti. Samne yapan kim organ? Namaz. Eşarın namazı zodi yapmalı. Assalamu aleyke eyyühen nebiyyir poribortu balen. Assalamu aleyke eyyühen şeyh hasine. Namaz olur. Namaz doğru cevap. Assalamu aleyke eyyühen halidasiye. Namaz olur. Namaz havena. Assalamu aleyke eyyühen şeyh murşid erşad miye. Namaz havena. Are namaz to zabe zabe. Aman mola hoy uzu çale zabe. Netanettri'nin nam bolle namaz hayna. Nomir nam na bolle Zomin Akash Peskol, Pinabedi. Kutay Muhammed Rasulullah Nabi, Kutay Netanetri. Allah Bangabandhu Sen Mujibke Antar Teke Bhalobasi. Hindu Bangabandhu Sen Mujibke Amader Muhammed Rasulullah Kase Dane Jete Parbe. তারপরে মদিনায় কেমন আল্লাহর নবী ইয়া আল্লাহ বলার তো সময় নাই কেমন আল্লাহর নবী আমাদের নবী কবরের ভিতরে বরজখী হায়াত হিসেবে জিন্দা ওয়াফাউল ওয়াফা কিতাবে আছে নবী মুহাম্মদের শরীরের সাথে যে পাথর লাগা আছে লেগে আছে সেই পাথরের দাম আল্লাহর আরশ থেকে বেশি আদম গায়েস্তে যা সমাজার সেনাজুকতর নফসলুম বরদামি আয়াত জুনাইদ বায়েজিদিয়া কেমন নবী Hazret Cibrail Ferista onek boro noy na choto onek boro kintu amader nobir morjada Jibrail Ferista theke onek beshi asmala ekbar adari wasba yamizam buguzara jahan seba yam fismala ek buguzari সেনবীর কোন বাসন্দ আছে আমি কোন নেতার কথা বলবো না কোন দলের নাম বলবো না আমি শুধু শরীয়তের মশালা বলতেছি শরীয়তের বিধান হলো শরীয়তে বাসন্দ নাই সে কারণে নবী মুহাম্মদের বাসন্দ নাই মদিনার সনদে দেশ চলবে প্রধানমন্ত্রীকে মোবারকবাদ ধন্যবাদ কিন্তু মদিনার সনদে যদি দেশ চলে ইসলাম বিরোধী কোনো কাজ হতে পারবে না ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী দেবে না কারণ উনি নিজে ঘোষণা করেছেন নিজে বলেছেন মদিনার সনদে কি চলবে দেশ চলবে ভাস্কর্য এটা শরীয়ত সম্মত নয় আমি কোনো পার্টির নাম বলতেছি না কোনো নেতার নাম বলতেছি না যার ভাস্কর্য হোক না কেন আমার আব্বাকে চিনেন Nasılsınlar? Salihul hadis, Beşiktaşlılar bektakar, Tanzimul Astad'ın liban, Allama Ebu'l-Hasan rahmetullahi aleyh. Namaram pannam. Ey merhum Muhtum Sahab rahmetullahi aleyh, Amar Akbar Satru Çilen. Ami Allah'ın kasam gariye balbo. Kyo zudi amar Akbar Başkunc'u boşay. Kyo zudi amar Akbar Başkunc'u stabun gore. Sorbo protom ami amar Akbar Başkunc'u ke sire, tene hesire, tele debo. Arkada da balbo. এদরুগো বলবো বেশি বলবো না কোন পার্টি বা দলের নেতার নাম বলবো না যে কোনো পার্টি যে কোনো দল বাসকুঞ্জ বসাবে আমার আব্বার বাসকুঞ্জ যদি স্থাপন করা হয় এটা শরীয় সম্মত হবে না টেনে হেসেলে ফেলে দেব ঠিক Modi'nin sonunda ders çaldı. Kusurdur kadar. Modi'nin sonunda zudi ders çaldı. Edeşe Kadiyanira Musulman hesebe boşobaş korte parena. Modi'nin sonunda Kadiyanira se Mokka'ya Kadiyani'ye se Osambok Kadiyani Gusti Allah'ın kase kafir Feristadır kase kafir Nabi Resul'dir kase kafir Samasta Hakkani Musulman Ulema-i Keram'in kase kafir Senin yok মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি এ কাদিয়ানি ফেরকা নবীর শত্রু নবীর দুশমন ঠিক না বেটি ঠিক কাদিয়ানিদের নবী গোলাম আহমদ কাদিয়ানি নিজের কিতাবে দাবি করেছে মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে বি আফজল হো সুবহানাল্লাহ আল্লাহ আমি নবী মুহাম্মদ থেকে উত্তম নাউজুবিল্লাহ আরো আসতে আলহামদুলিল্লাহ কারণ সে বলতেছে তার মুজিজা আরে নবী মুহাম্মদের মুজিজা অলৌকিক ঘটনা 3000 আর কাদিয়ানির মুজিজা বলে 10 লক্ষ আলহামদুলিল্লাহ আমাদের নবী মুহাম্মদ থেকে উত্তম নবী মুহাম্মদ থেকে উত্তম কেউ হতে পারে না হতে পারে একমাত্র আল্লাহ আর এই গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানিদের নবী এই গোলাম আহমদ আগা গোড়া ইংরেজের দালাল সে বলে আমাদের নবী মুহাম্মদ থেকে উত্তম মদিনার সনদের দেশ চলবে ঠিক আছে কিন্তু মদিনার নবীর যদি অপমান করা হয় অবমাননা করা হয় কটূক্তি করিয়া কথা বলা হয় তাহলে মদিনার সনদের দাবি হলো তাদের জিব্বা কেটে ফেলতে হবে মদিনার সনদে দেশ চললে এ কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে হবে সরকারিভাবে এ কথা শুনিয়া খুশি হলাম কিছু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী PM ও কাদিয়ানি সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার দাবি করেন না, করবো না করবো না। তো কাদিয়ানিরাও কাফের তাগুত সেই হিসাবে না, না বিশ্বাস। হিন্দুরা কাফের, মুসলমানদের নাম ব্যবহার করে না, মুসলমানদের পরিভাষা ব্যবহার করে না, আজান মসজিদ ব্যবহার করে না, জুমাইদ ব্যবহার করে না। এখন বক্তব্য কাদিয়ানি ফেরকা কাফের হওয়ার পরেও মুসলমানদের পরিভাষা ব্যবহার করে, মসজিদ ব্যবহার করে, আজান ব্যবহার করে, জুমা ব্যবহার করে, মুসলমানদের নাম ব্যবহার করে, যার কারণে সরল মনা মুসলমানরা এই কাফের কাদিয়ানিকে মুসলমান মনে করে। পঞ্চগড় গিয়ে দেখেন, পঞ্চগড় মুসলমান আর কাদিয়ানি বিয়ে শাদী হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না। মুসলমান আর কাদিয়ানি যদি বিয়ে শাদী হয়, এটা বিয়ে হবে না, এটা হবে জেনা, জেনা, জেনা। কাদিয়ানিরা মরলে জানাজার নামাজ পড়া যাবে না, কাদিয়ানিদেরকে মুসলমানের গোরস্থানে দাফন করা যাবে না, যাবে না। আরেকটা সমস্যা, যেহেতু বাংলাদেশ সরকার এখনো কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করে নাই, সেহেতু আইন অনুযায়ী কাদিয়ানিরা বাংলাদেশ থেকে বিশে নিয়ে মক্কা মদিনা যেতেছে। মক্কা মদিনা কি কোনো কাফের প্রবেশ করতে পারে? কাদিয়ানি কাফের মক্কা মদিনায় প্রবেশ করার কারণে মক্কা মদিনার, মক্কা মদিনার সম্মান নষ্ট হয়ে যেতেছে, পবিত্রতা নষ্ট হয়ে যেতেছে। এটার জন্য দায়ী বাংলাদেশ সরকার। শোনেন, আমি আপনাদের সম্মুখে নয়, আমি 2010-এর 29 মার্চ আল্লামা মুফতি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে 81 জন আলেম শেখ হাসিনার সাথে দেখা করেছিলাম কিছু দাবি দাওয়া নিয়ে। 6 জনের কথা বলেছে, সেখানে আমিও একজন ছিলাম। আমি প্রধানমন্ত্রীকে পরিষ্কার বলেছি এইসব কথা, এবং শেষ কথা বলেছি কাদিয়ানি শুধু ইসলামের, কাদিয়ানি শুধু ইসলামের শত্রু নয়, কাদিয়ানি বাংলাদেশের স্বাধীনতারও শত্রু। ও মাননীয় প্রধানমন্ত্রী, কাদিয়ানিরা এই দেশকে কাদিয়ানি দেশ বানাতে চায়। তারা শুধু ইসলামের জন্য হুমকি নয়, তারা দেশের জন্য হুমকি, তারা দালাল। সুতরাং এই সমস্ত সমস্যার সমাধান হবে তখন, যদি সরকারিভাবে সাংবিধানিকভাবে কাদিয়ানিকে কি ঘোষণা করা হয়। এটাও আমার দাবি। এসকনের কার্যক্রম বন্ধ করতে হবে, কাদিয়ানিকে কাফের ঘোষণা সরকারিভাবে। দুটো দাবি। 3 নম্বর দাবি হলো, যতক্ষণ ফ্রান্সের ম্যাক্রো 200 কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইবে না, ততক্ষণ ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে থাকতে পারে না। এই দূতাবাসকে বাহির করতে হবে, এই ফ্রান্সের দূতকে বহিষ্কার করতে হবে, এবং আমরা ফ্রান্সের সমস্ত পণ্য বর্জন করতে হবে। হাতুটান কারা কারা বর্জন করবেন? Yes, yes. You can get away with it. Mom, what's your opinion on it? এমন আরেকটি দাবি সংসদে মেট্রোর বিরুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা বিল পাস করতে হবে। মদিনার সনদ এভাবে চলে। আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে এগুলো আমার দাবি ঠেকটা হয়ে গেছে। আমার শেষ কথা, দুঃখজনক ভাবে বলতে হয় আলেম ওলামারা ওয়ারাসাতুল আম্বিয়া, তার ওয়ারিস নবী, নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি হক্কানি আলেমরা। আলেম ওলামার ফজিলত মর্যাদা সম্মান কোরআনে আছে, হাদিসে আছে। أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ আল্লাহ তাআলা বলেছেন, যারা আলেম তাদের সাথে কোনো তুলনা হতে পারে না, যারা আলেম নয় তাদের কোনো তুলনা আলেমদের সাথে হতে পারে না। আরো কত ফজিলত আছে আলেম ওলামাদের। শুনেন, ওয়াইনাল আলিম يستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء। একজন হক্কানি আলেমের জন্য দোয়া করে, গুনাহ মাপ চায়, ইস্তিগফার করে, প্রার্থনা করে, দোয়া করে একজন আলেমের জন্য। জমিনের সমস্ত মানুষ আর জিন, সুবহানাল্লাহ, ফেরেশতার সমস্ত, আসমানের সমস্ত ফেরেশতারা, জমিনের সমস্ত মাখলুক, এমনকি সমুদ্রের পানির ভিতরের মাছ পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে। আরে ভাই, হকানি আলেম হতে পারলে কিছু গুণা হলেও আর থাকবে। ক্ষমা প্রার্থনা করতেছে ফেরেশতারা, জিন, ইনসান, সমস্ত মাখলুক, এমনকি সমুদ্রের কি মাছ পর্যন্ত যদি ওই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে, দোয়া করে, সে আলেমের গুনাহ হলেও থাকবে থাকবে না।